আগে শ্রবণ ক্ষমতা পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। এজন্য বাধ্য হয়েই কলকাতার হাসপাতালে রেফার করা হতো শিশুসহ রোগীদের। এবার আর কলকাতায় নয়, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে সেই সুবিধা পেতে চলেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। শ্রবণ ক্ষমতা পরীক্ষার জন্য অত্যাধুনিক অডিওমেট্রিক মেশিন বসানো হলো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসার পরিভাষায় এই মেশিন বেরা নামে পরিচিত। বুধবার হাসপাতালেরই ইএনটি বিভাগের আওতায় এই মেশিনটি আনুষ্ঠানিকভাবে চালু করা হলো। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল উৎপল দা, এমএসভিপি তন্ময়কান্তি পাঁজা সহ ইএনটি বিভাগের অধ্যাপক ও চিকিৎসকেরা। তবে বেরা মেশিন বসানোর ফলে এখন থেকে অতি সহজেই সদ্যজাত শিশু থেকে বৃদ্ধ যে কোনো ব্যক্তিরই শ্রবণ ক্ষমতা পরীক্ষা করা যাবে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। সদ্যজাত শিশুকে আগে থেকে এই পরীক্ষা করানো জরুরি, শ্রবণে সমস্যা থাকলে তখন থেকে চিকিৎসা শুরু করতে পারবেন চিকিৎসকেরা। ইএনটি বিভাগের প্রধান আমি ডক্টর দেবদুলাল চক্রবর্তী। তো আজকের যে আমরা সকলে সমবেত হয়েছি তার মূল কারণ হলো যে আমাদের এখানে উদ্বোধন হতে চলেছে বেরা মেশিন। বেরা মেশিন হলো এটা এক ধরনের উন্নত মানে অত্যাধুনিক অডিওমেট্রি, যে অডিওমেট্রিতে আমাদের কাছে আজ ছিল এতদিন ধরে, যার জন্যে আমরা ছোটো বাচ্চা বিশেষত যাদের খুব আর্লি ডিটেকশন আমাদের প্রয়োজন, আর্লি ডিটেকশনের প্রয়োজন এই কারণে যে তাদেরকে আমরা যথাযথভাবে ঠিকমতোভাবে আমরা কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামেতে আমরা ফেলে দিতে পারি এবং তারা কক্লিয়ার ইমপ্ল্যান্ট পজিশনিং হয়ে গেলেই অপারেশান হয়ে গেলে আমরা সাধারণত পিজি হাসপাতাল বা আরজি কর বা নীলতন এই সমস্ত হসপিটালে আমরা পাঠাই। সেখানে কক্লিয়ার ইমপ্ল্যান্টেশান হয়ে গেলে সে আবার নর্মাল লাইফ লিড করতে পারে। তো সেটা তো আগে সম্ভব ছিল না, আগে তো আমাদের সেই তাদেরকে ডেপ অ্যান্ড ডাম স্কুল ইত্যাদি এই সমস্ত পড়াতে হতো, সেইগুলোকে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। এটা দিয়ে খুব সহজেই আমরা ডিটেকশন করতে পারি, আর্লি ডিটেকশন করতে পারি এবং সেটা অত্যাধুনিক একটা পদ্ধতি। আর সাধারণভাবে পিওরটন অডিওমেট্রি যেটা ছিল সেটাতে বাচ্চাটা তো আর রেসপন্ড করতে পারবে না, কিন্তু ওটা হচ্ছে রেসপন্ড করতে হবে তার সাবজেক্টিভ অডিওমেট্রি, মানে আমি কানটা একটাতে আওয়াজ দিচ্ছি, আওয়াজটাতে আপনি শুনতে পাচ্ছেন সেই কথাটা আমরা জিজ্ঞেসে করি, তো বাচ্চা তো আর সেটা বলতে পারে না। তার জন্য আমাদেরকে ওই অডিওমেট্রি করার জন্য অবশ্যই পিজি হাসপাতালে পাঠাতে হতো, ওইখানে ছিল, সেখানে হ্যারাসমেন্ট হতো আমাদের সমস্ত এখানকার অধিবাসীবৃন্দের, সেই একটা আমরা খুব একটা সুখকর খবর তাদেরকে দিতে পারছি। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কোন রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকী প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। ব্যাপারটা আমাদের ইএনটি ডিপার্টমেন্টের বেরা টেস্টিং, এটা এক ধরনের টেস্টিং যেটাতে আমাদের এই বিশেষ করে চাইল্ডহুড বা নবজাতক যারা তাদের হিয়ারিংটা টেস্ট করা হয় এবং সেখানে কোনো হিয়ারিং ডেফিসিয়েন্সি আছে কি না বা ইন্টারনাল ইয়ার কোনো ড্যামেজ আছে কিনা বা জন্মগতভাবে কোনো ত্রুটি আছে কি না সেটাকে ডিটেক্ট করা হয়। এটার পুরো ফর্ম হচ্ছে ব্রেনস্টেম ইভোকড রেসপন্স অডিটরি এবং এটা মেনলি বাচ্চাদের জন্য এবং নবজাতকদের জন্যই করা হয়, এর বাইরে বড়দের জন্যও করা হয়। এটা একটা এক ধরনের অবজেক্টিভ টেস্ট, বড়দের জন্য যেমন আমাদের অডিওমেট্রি হয় সেটা একটা সাবজেক্টিভ টেস্ট। এই অনেক বড় মানুষ আসে যারা হয়তো দেখা যায় যে শুনতে পাচ্ছে কিন্তু একটা ডান নাম্বার ভান করছে, তাদের ক্ষেত্রেও এই টেস্টে যদি এই টেস্টটা করা হয়, বেরা টেস্টটা করা হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে অরিজিনাল হিয়ারিং ডেফিসিয়েন্সি আছে কি না সেটা ডিটেক্ট করা হয়। এবং এই টেস্টটা আমাদের এখানে এই সাউথ চব্বিশ পরগনায় এই ফার্স্ট হচ্ছে। আমাদের এতদিন পর্যন্ত সমস্ত টেস্ট, এই ধরনের টেস্টগুলো সব পিজিতে পাঠানো হতো, এখন থেকে আর পিজিতে পাঠানোর দরকার পড়বে না, আমরা এখানেই সমস্ত কিছু করতে পারবো। কত থেকে কত বয়স এজ লিমিট কিছু নাই, নবজাতক থেকে আরম্ভ করে সবাইকারই করা যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি এটা করি না, ওদের ক্ষেত্রে অডিটারি টেস্টটাই মানে অডিওমেট্রিটাই করা হয়। কিন্তু অডিওমেট্রিতে কেউ হয়তো ডিসেবিলিটি সার্টিফিকেট নেই, আমি তাহলে শুনতে পাচ্ছি না, আমাকে একটা সার্টিফিকেট করে দেওয়া হবে, কিন্তু সে শুনতে পাচ্ছে, কিন্তু এইটাতে বেরা করলে সেটা কিন্তু ডিটেক্ট হয়ে যাবে যে আদৌ শুনতে পাচ্ছে কি পাচ্ছে না।
এটা নবজাতক থেকে সবাইকারই করা যাবে সম্পূর্ণ যে মেইনলি বিনামূল্য তো বটেই এবং এটা মেইনলি এটা করা হয় হচ্ছে নবজাতকদের জন্য এবং বাচ্চাদের জন্য এই ধরনের আপনারা কি এরকম লাস্ট এক বছর এরকম কি শিশুদের মধ্যে হ্যাঁ প্রচুর আছে এগুলোতে এগুলোই তো এখন তো এটাই করা হয় যে যাতে করে এই এই ধরনের নবজাতকদের আর্লি ডিটেকশন যদি হয় তখন আমরা কক্লিয়ার ইমপ্ল্যান্ট দেওয়া হয় হ্যাঁ সেটা স্পিচ থেরাপি কক্লিয়ার ইমপ্ল্যান্ট দেওয়া হয় এবং তাদেরকে সুস্থ জীবনে ক্লিয়ার আনে আমাদের এইচওডি রয়েছেন এইচওডির কাছ থেকে একটু জেনে নিন উনি তো এই ব্যাপারে এক্সপার্টাইজ উনি বিস্তারিতভাবে জানাবেন ডায়মন্ড হারবার থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ